বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন করেছে আওয়ামী লীগ সহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সিরাজগঞ্জের রায়গঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে রায়গঞ্জ প্রেসক্লাব চত্বরে আমাদের ঠিকানা ও আলিয়া মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব এর সভাপতি এম এম হাসানুজ্জামান সুলতানের আয়োজনে এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ অব্যাহত রয়েছে। সকালে সংসদ সদস্য শহীদুল ইসলাম বকুলের নেতৃত্বে বাগাতিপাড়া উপজেলা সড়কের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।